বলিউডে অভিনয় করবেন টলিউডের অভিনেতা এবং অভিনেত্রীরা, এটা এখন আর নতুন কোনো বিষয় নয়। যিশু সেনগুপ্ত থেকে রাজেশ শর্মা, এছাড়া বহু অভিনেতা অভিনেত্রীরা বর্তমানে বলিউডে অভিনয় করছেন। এবার আসা যাক মূল প্রসঙ্গে। বর্তমানে টিআরপি তালিকায় বেশ কিছুটা পিছিয়ে পড়লেও একসময় টিআরপি টপার ছিল গাঁটছড়া ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে খড়ি অর্থাৎ সোলাঙ্কি রায় চলে যাওয়ার পর গল্প প্রায় 21 বছর এগিয়ে গেছে, এসেছে বহু নতুন চরিত্র। তবে ধারাবাহিকটিকে খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন গল্পের 3 প্রধান নায়ক, তাদের মধ্যেই অন্যতম নায়ক হল রাহুল অর্থাৎ অনিন্দ্য চ্যাটার্জি। প্রথম প্রজন্মে নেগেটিভ চরিত্রে অভিনয় করলেও নতুন প্রজন্মে সে পজিটিভ চরিত্রেই অভিনয় করছেন, তবে সম্ভবত এই ধারাবাহিকে তাকে আর দেখা যাবে না। তিনি বলিউডে একটি হিন্দি ছবির অফার পেয়েছেন, হার্জ নামের একটি সিনেমার দ্বারাই তিনি ডেবিউ করতে চলেছেন বলিউডে। সবকিছু ঠিক থাকলে কিছুদিন পরেই তিনি মুম্বাইতে পাড়িয়ে দেবেন। খড়ির পর রাহুল যদি চলে যায় দর্শক মহলে হতাশা তো সৃষ্টি হতেই পারে, তবে দেখা যাক গল্পে কিভাবে নতুন মোড় আসে। এ বিষয়ে তোমাদের মতামত কি কমেন্টে জানাও আমাদের। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, টলিপাড়ার যে কোনো আপডেটের জন্য সাবস্ক্রাইব করো টলি ফ্যানজোন।